আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনেক 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 দিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। গরমে বেহাল অবস্থা আমি জানি, তারপরেও আশা করব আপনারা ভালোই আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ। তো আমি, আপনারা অনেকেই জানেন, আমি ফেব্রুয়ারি মাসে দেশে গিয়েছিলাম বাংলাদেশে। তো সেই ভিডিওগুলো আমি রোজার সময়, আর ভিডিও মানে বাংলাদেশ থেকে আসার পর পরেই এত হুলস্থুল ছিল, রোজা শুরু হয়ে গিয়েছিলো, তো আমি ভিডিওগুলো শেয়ার করি নাই। তো ভাবলাম ঈদের আমেজ চলে গেছে, সবাই একটু রিল্যাক্সে আছেন এখন, রোজার মাসটা অবশ্যই সবাই খুব ব্যস্ত থাকে, ভিডিও দেখার মতন আসলে কতটুকু সময় কে পান আমি জানি না। তো সেই হিসাবে আমি ভিডিওগুলো দিই নাই। তো আজকে থেকে শুরু করছি বাংলাদেশের যতটুকু আমি যা ভিডিও করেছি অল্প স্বল্প। আমি আসলে ওইভাবে, আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার দেখেন বা আমার যা দর্শক যারা আছেন, আমাকে চিনেন ঠিক মতো, তারা জানেন আমি ওইভাবে ভিডিও করি না যেভাবে নর্মালি ব্লগাররা ভিডিওগুলো করেন কোথাও গেলে পরে। আমার ভিডিও খুবই খাপছাড়া টাইপের হয়, একটু 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 করে আমি করি। তো যতটুকুই যা শেয়ার করেছি, দুই সপ্তাহ আমি বাংলাদেশে 2 সপ্তাহ ছিলাম, আর এবার আপনারা অনেকেই জানেন যে আমি এবং আমার বড় ছেলে গিয়েছিলাম। সবসময় আমি একা যাই, তো এবার আমার বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো এই জন্য ব্যাগের সংখ্যাও আপনারা একটু বেশি দেখতে পাচ্ছেন, যেহেতু 2টা টিকিট ছিল। 2টা টিকিটে আসলে অনেক মাল, ওইভাবে না, শুনতে গেলে যখন আপনি টিকিট করবেন তখন দেখবেন যে 40 কেজি, 40 কেজি, 80 কেজি, 14 কেজি হ্যান্ড লাগেজ, অনেক, 94 কেজি, তো অনেক আসলে। আর যখন আপনারা জিনিসপত্র ঢোকানো শুরু করবেন তখন দেখবেন যে কীভাবে যেন 100 কেজি হয়ে যায়, টেরও পাওয়া যায় না। আর আমার তো এটা সবসময় হয়। তো যাই হোক, আমি প্যাকিং ট্যাকিং করে নিয়েছি। আমার ফ্লাইট ছিল দুপুরের 2টায়, বাট আমার বাসার থেকে ডাবলিন যেতেই 3 ঘন্টা সময় লাগে। আর এইবার আমরা বাসে গিয়েছিলাম ডিরেক্টলি আমার শহর থেকেই। নর্মালি আমরা পাশের শহর লিমেরিক থেকে যাই, বাট এইবার এনিস থেকে ডাইরেক্ট একটা ডাবলিনের বাস আছে 3 ঘন্টার। তো আমরা সেটাতে করে সকালে প্রায় 5:30-6টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছি। যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল, শীতের সকাল, তো অন্ধকার থাকে অনেক 8টা-9টা পর্যন্ত। তো আপনারা দেখলেন আমরা বের হয়ে গেছি, আমরা যাচ্ছি। আসলে আপনাদের একজন মধ্যে একজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন, যেতে যেতে আমি উত্তরটাও দিয়ে দেই আপনাদেরকে, করেছিলেন কনা আক্তার আপু নামের একজন আপু, বলেছিলেন যে বাংলাদেশে কি আয়ারল্যান্ড থেকে ডিরেক্টলি যাওয়া যায় কি না, বা আপনারা কিভাবে যান জানাবেন। তো আপু, আপনাকে আমি বলি, আমাদের আয়ারল্যান্ড থেকে ডিরেক্টলি বাংলাদেশে যাওয়ার কোনো ফ্লাইট হয় না। এখন আপনি কোন দিক দিয়ে ট্রানজিট নেবেন, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন এয়ারলাইন্সের টিকিট করেছেন। যেমন আপনি যদি কাতারের টিকিট করে থাকেন, মানে কাতার এয়ারলাইন্সের টিকিট, তাহলে আপনাকে দোহাতে ট্রানজিট দিবে। যদি আপনি এমিরাতসের টিকিট করে থাকেন, আপনাকে দুবাইয়ে ট্রানজিট দিবে। যদি আপনি টার্কি এয়ারওয়েজ থেকে টিকিট করে থাকেন, আপনাকে ইস্তাম্বুলে ট্রানজিট দিবে। তো এটা ডিপেন্ড করে আপনি কোন ওয়েতে যাচ্ছেন। আবার অনেকে লন্ডনে যায়, ফার্স্টে লন্ডন থেকে ডিরেক্টলি বাংলাদেশে যায়, সেটা হলো অন্য কথা। বাট আমরা সাধারণত ডাবলিন থেকে ডিরেক্টলি কাতারে, এমিরাতসে, এই দুইটাতে আমার বেশি যাওয়া হয়। তো এইবার যেটা গিয়েছিলাম আমরা, আপনারা যেটা দেখবেন এখন, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে কাতার এয়ারওয়েজে। কাতার এয়ারওয়েজে হচ্ছে ট্রানজিট থাকে দোহাতে। তবে আমার ট্রানজিট, আমি সবসময় অল্প সময় নেই, কারণ 18-19 ঘন্টারও ট্রানজিট হয়, কিন্তু অত সময় এয়ারপোর্টে বসে থাকা আসলে খুবই কষ্টকর। তবে ছোট ট্রানজিট, মানে 1.5-2 ঘন্টা ট্রানজিটও কিন্তু অনেক একটা হ্যাসেল থাকে। কারণ কি, প্লেন কখনোই কিন্তু একদম টাইম মতন ছাড়ে না, একদম টাইম মতন ছাড়লেও দেখা যায় যে আধা ঘন্টা দেরিতে ছাড়ে। তো তারপরে সেখানে যে পৌঁছাতে ওখানে লেট হয়ে যায়, তারপর প্লেনটা নামলেই কিন্তু সবার আগে আপনি নামতে পারবেন না, সব মানুষজন নামবে তারপর আপনি নামবেন, আধা ঘন্টা ওখানে দেরি হয়ে যায়। তো আর দোহার এয়ারপোর্ট কিন্তু অনেক বড়, আমি এর আগে ভালো মতন আপনাদেরকে দোহা এয়ারপোর্ট দেখিয়েছি লাস্ট টাইমে। তো ওইখানে দৌড়ায় যে আপনাকে আবার আরেকটা প্লেন ধরতে হয়। তো আপনারা একটু দেখেন আমার ছেলে কি বলে। I woke up at 5 o'clock today just to get here at 7 for the bus ride from Ennis to Dublin. Our flight is at 2 now, and we're trying to find the gate for our flight, and yeah, I'm looking forward to it since I haven't gone since I was a small child, and yeah, I'll let you know how it goes. Exactly, Kundra Juna Bishi excited. Is it your second time, yeah? Uh-huh. Yeah, it's Jahan my... First, Gisila, you were 18 months old, and now you are 16. Yeah. So 15 years later, how do you feel? I feel pretty excited to see my family.
Yeah, no, it's just I haven't seen them in a long time and I'm just excited to see them. What are you expecting there? Food. Food? Food. What type of food? Louder. Anything really, but spicy food. That's really spicy, you can't eat it. No, I can eat spicy food. Okay. আর কিরকম লাগতেছে একটু বাংলায় বলো এবার। আমার অনেক ভালো লাগতেছে এখন, আমি অনেকক্ষণের ভিতরে আমি যাই না ওখানে। কি করছো? অনেকক্ষণের যাই নাই, অনেকক্ষণ হয়েছে যে বছর। হ্যাঁ হ্যাঁ, আমি আমি অনেক বাংলাতে ভালো বলতে পারি। হ্যাঁ, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি অ্যাজ ওয়েল। আমি এখন ভালো করতেছি, অফিস স্কুল এখন বের করা, অফিস স্কুল বের হয়েছি 2 weeks-এর জন্য বাংলাদেশে যাইতে। আর যখন আবার আসবো তখন সবার যখন স্কুলের বন্ধ হবে, সো আমি এটা এসে ক্যাচ আপ করতে হবো একটু। আবার আমার অনেক এক্সাইটেড হয়েছি যাইতে। অনেক না, আমি টায়ার্ড না, আমি অ্যাকচুয়ালি অনেক এনার্জাইজ আজকে। আজকে অনেক আমার এনার্জি আছে ভিতরে। আমি ওকে, তো আমরা হচ্ছে সব জিনিসপত্র এখানে দিয়ে আসছি, বুকিং এর লাগবে। নিচে একটু দেখাই আমি আপনাদেরকে। এখন আমাদের যাইতে হবে ফাইনাল চেক ইন এর জন্য, টাইম আছে। এখানে আমরা একটু খাওয়া খাদ্য করলাম, তারপরে আমাদের ফ্লাইট হলো দুপুরে 2টা থেকে। আমরা দোহাতে নামবো হচ্ছে 8 ঘন্টা পরে, সেখানে 1.5 ঘন্টা ট্রানজিট আছে। তারপর সেখান থেকে আল্লাহ নিলে ঢাকা ইনশাল্লাহ আগামীকাল সকাল বাংলাদেশ সময় 9:30 যেয়ে নামবো। তো সাথেই থাকেন, একটু একটু করে ভিডিও করতেছি সব কিছু। তো আমাদের গল্পগুজব আপনারা শুনলেন, আমার ছেলে এক্সাইটেড। আসলে যাওয়ার সময় খুবই এক্সাইটেড ছিল, বাট আসার মানে আসার আগে আগে আসে এক্সাইটেড ছিল না, কেন ছিল না সেগুলো আমি আপনাদের সঙ্গে নেক্সট আস্তে আস্তে ভিডিওতে সবই শেয়ার করব। আর আমাদের সব লাগেজ ঠিকই ছিল, একটুখানি বেশি ছিল। আমি কিন্তু আমার 94 কেজি লাগেজের সঙ্গে আরও 5 কেজি এক্সট্রা পে করে এসেছিলাম বাসার থেকে অনলাইনে বুকিং দিয়ে, যে আমার এক্সট্রা 5 কেজি হবে। তারপরও আমার 2-3 কেজি বেশি ছিল। তবে আমি খুবই লাকি ছিলাম ওই দিন, যে যে আমার মালামাল নিচ্ছিল সে মানে কিছু বলে নাই নর্মালি। কিন্তু এখন আপনারা যারাই নতুন আসবেন বা প্ল্যান করছেন, আধা কেজিও বেশি নিয়ে আসেন না, কারণ অনেক হ্যাসেল করে এবং পে করতে গেলে অনেক টাকা নেয়। লাইক কেজিতে 20 ইউরো করে নেয়। যদি আপনি এয়ারপোর্টে যে 2 কেজির জন্য পে করতে যান, 40 ইউরো নিবে। তো অনেক টাকা কিন্তু। আর যদি আপনি অনলাইনেই আবার বুকিং দেন আপনার এয়ারলাইন্সেই, তখন দেখা যায় যে 5 কেজি 50 ইউরো বা 10 কেজি 100 ইউরো এরকম চার্জ করে। আর বলে অনেক সময় যে এগুলো খুলে জিনিসপত্র বের করে কমায় নাও। তো এয়ারপোর্টে যে আসলে এগুলো করা খুব হ্যাসেল, আপনি একটা জিনিসপত্র গোছগাছ করে বের হয়েছেন, তখন আপনি চাবি টাবি খোঁজা, লগেজ খোলা, বের করা, ফেলা। আর ফেলার আসলে কি, যারা আমরা বাইরে থেকে যাই, আমরা আমাদের পরিচিত মানুষদের জন্য গিফট বা ভালো লাগার জিনিসগুলো নিয়ে যাই, ওখান থেকে আসলে কি ফেলবো, আমার কাছে এটা মনে হয় যে আসলে আমি এখান থেকে কি ফেলবো। আমি তো সবার জন্য একটা একটা করে হিসাব করে নিয়ে গেছি, তো আমি কার জিনিসটা ফেলে দিয়ে যাব। তো তার সঙ্গে যখন আমার দেখা হবে বাংলাদেশে, যে আমি তাকে কী দিব এরকম আর কি। তো যাই হোক, আমরা প্লেনে উঠে যাচ্ছি। আর এখান থেকে আসলে ওয়েদারটা ভালোই ছিল, জার্নিটাও ভালোই ছিল। টায়ারিং থাকে, এত লম্বা জার্নি আসলে অনেক টায়ারিং লাগে। ডাবলিন থেকে আপনার দোহাতে যেতে সময় লাগে 7 ঘন্টা 50 মিনিট, নিয়ারলি 8 ঘন্টার মতন। তারপরে ওইখানে 1.5 ঘন্টা ট্রানজিট, তারপরে আবার 5 ঘন্টা বলে যে ঢাকা যেতে বা বাংলাদেশ যেতে। তো মোটামুটি আপনার 13-14 ঘন্টা প্লেনেই বসে থাকতে হয়, খুবই কষ্টজনক ব্যাপার আর কি, মনে হয় যাওয়ার পথ ফোরাচ্ছে না। তো আমরা প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাতারের কাছে কাছে চলে এসেছি, দোহার কাছে কাছে চলে এসেছি। মধ্যে কিন্তু আমাদের লাঞ্চ দিয়েছিল, করেছে, তারপর মুভি দেখেছি, এগুলো করে করে 7-8 ঘন্টা পার করে আর এই তো আমাদের কাতার এয়ারপোর্টে একটুখানি নেমে গেলাম। তো এখানে আসলে যেমনই বলছিলাম যে রান করতে হয়, ইমিগ্রেশন পার হওয়া, দৌড়ে যাওয়া, প্লেন ধরা, তো ওই সময় আসলে ভিডিও করার মতন অবস্থা থাকে না কেউ। যদি আপনার কাছে অনেক সময় থাকে যে আপনি এয়ারপোর্টে 2-4 ঘন্টা রিল্যাক্সে ট্রানজিটে আছেন, তখন আপনি আস্তে ধীরে ঘোরাঘুরি করেন, ভিডিও করেন, সব কিছু করেন। বাট ছোট ট্রানজিটে কোনো দিকে তাকানোরই সময় পাওয়া যায় না, খালি দৌড় দিতে হয় মনে হয়। আর দোহা এয়ারপোর্ট অনেক বড়, যদিও এখানে ওই যে ট্রেনের মতন আছে যাওয়ার জন্য, বুলেট ট্রেন কাইন্ড অফ, ওই যে আপনারা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, বাট তারপরও অনেক হাঁটতে হয়। আর হাঁটতে হাঁটতে ভিডিও করলে ভিডিও কেমন হয় আপনারা বুঝতেই পারেন। তো যেটা বলবো যে বাংলাদেশে যে আমি আসলে গত বছর যাইনি, এই বছর গিয়েছিলাম, আমি 1 বছর পরপরই মোস্টলি যাই। আর
ভালোই ছিল আসলে, ট্রিপটা ভালোই ছিল, যদিও মানে কি বলবো, মন মানসিকতা ওই সময়টা এত ভালো ছিল না, কিন্তু তারপরও ন্যাচারাল কথা, 1 বছর পর নিজের বাবা মাকে দেখতে পেলে বা নিজের দেশে গেলে ভালোই লাগে। বাট ট্রিপটা আসলে ওভারঅলে যদি বলতে যাই, পরবর্তীতে যেয়ে তখন আর ভালো লাগে নাই। কেন ভালো লাগে না যেমন বললাম যে আস্তে আস্তে ভিডিওতে আমি বলবো, বাট যাওয়াটা ভালো ছিল। তারপরে আমরা এটা হচ্ছে বাংলাদেশের প্লে মানে ঢাকার আকাশে, তারপর যেটা হয়েছিল ঢাকার আকাশে ঘুরছে প্লেনটা, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, প্লেন নামতে পারছিল না, বলছিল যে ওয়েদারের কারণে নাকি নামতে পারছে না। পরে শুনলাম, নামার পরে শুনলাম যে আসলে রানওয়ে খালি ছিল না, ইয়ে বা ঢাকা এয়ারপোর্টের খালি ছিল না জায়গা প্লেন নামার মতন। তো যাই হোক, সেসব করে লাগেজ টাগেজ নিয়ে প্রায় 2 ঘন্টা পরে টায়ার্ড হয়ে, ওই সময় আমি কিচ্ছু ভিডিও করিনি, আমার ফোনের চার্জও প্রায় শেষ হয়ে গিয়েছিলো, পরে বেরোয়েছি। এখন আমরা চলে যাচ্ছি পুরান ঢাকার পথে। আপনারা যারা আমি নতুন আমাকে চেনেন তাদের জন্য বলি, আমার বাবার বাড়ি হচ্ছে পুরান ঢাকায় তার মসজিদের পাশে, আর যারা আমার পুরান ভিউয়ার আছেন তারা তো জানেনই আমি পুরান ঢাকার। আমি তো ওই দিন আসলে শুক্রবার ছিল, কিন্তু আমি সবসময় এমনভাবে টিকিট করি যেন শুক্রবার আমি বাংলাদেশে যে নামতে পারি, অ্যাটলিস্ট রাস্তাঘাটে জ্যাম একটু কম থাকবে। কারণ এত বড় জার্নি করে যে আবার এয়ারপোর্ট থেকে বাসায় যেতে 3-4 ঘন্টা সময় লাগলে বুঝতেই পারেন। আর সব তো খুবই টায়ার্ড ফিল করছিলো, মানে আমরা যখন লাগেজের জন্য ওয়েট করছিলাম তখনও বলছিল যে আমার খুবই খারাপ লাগছে, কখন বাসায় যাব। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা তাহলে আসি, আল্লাহ হাফেজ।